নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আমি চন্দন চক্রবর্তী, আমার ইউটিউব চ্যানেল চন্দন হেলথ অ্যান্ড ডেন্টাল ব্লগস। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমের যে আঁঠি। আমরা আম খাই কিন্তু আঁঠি ফেলে দিই। বাংলায় গানও আছে, প্রবাদ বাক্য আছে, আমে যদি মিশে যাবে আঁঠি গড়াগড়ি যাবে। কিন্তু এই গড়াগড়ি যাওয়া আঁঠি কিন্তু আপনার জীবনে মূল স্রোতে ফিরতে পারে, এটা মাথায় রাখতে হবে। এই আঁঠি কিন্তু আপনার বহু রোগ থেকে আপনাকে নিরাময় করতে পারে, এটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ করে চলে গেলে হবে না, সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো যেন আপনার কোনো পয়সা খরচা হবে না। আপনি আঁঠি কুড়িয়ে রাখে প্রথমে যেটা করবেন কি, আঁঠিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাবেন, তারপরে আঁঠির ভিতর থেকে যে বীজটা আছে ওটাকে বার করে গুঁড়ো করে রেখে দেবেন। এটাই কিন্তু একটি মহা ঔষধ, যেটা মাথায় রাখতে হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ ডক্টর যারা আছে গবেষণা করে জানাইছেন যে আমের খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায়, কিন্তু আমের বীজ খেলে, গবেষণা বলছে বীজ খেলে কী হবে, কোলেস্ট্রল এবং ডায়াবেটিস দুটোই কিন্তু কমে যায়। কয়েকটি রোগের এত ভালো কাজ করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, অথচ আমরা তুচ্ছ জ্ঞান করে আমের আঁটিকে ফেলে দিই। প্রথমে জেনে নেওয়া যাক আমের আঁটিতে কী কী পুষ্টিগুণ থাকে। তো আমের আঁটিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরা, এর মধ্যে থাকে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। কিছু খনিজ পদার্থ থাকে যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার এবং ফলেট। তো এই আমের আঁঠির মধ্যে ম্যাঞ্জিফেরিন রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুব ভালো উৎস। এই বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সেলুলার ড্যামেজ কমিয়ে শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিকে হ্রাস করে দেয়। এ কিন্তু আমরা জানি না, একে কিন্তু অবহেলায় তাকে ফেলে রেখে দিই, কারণ জানলে হয়তো অবশ্যই এটাকে আমরা ইউজ করতাম। ডায়রিয়ার প্রবণতা কিন্তু আমের আঁটি থেকে অনেকটাই কমে যায়। যদি আপনার এই গরমের সময় অনেক সময় ডায়রিয়া প্রবণতা এসেই যায়, সেই ক্ষেত্রে আমের আঁঠি 1 গ্রাম গুঁড়ো 1 গ্লাস জলে মিশিয়ে দেবেন, তাতে 1/2 চামচ মধু মিশিয়ে দেবেন। মধু মিশিয়ে দিয়ে খাওয়ালে দিনে 1 থেকে 2 বার, একবার খেলেই ভালো হয়, তাতেই কিন্তু ডায়রিয়া 99% কমে যাবে। তো দ্বিতীয়ত হচ্ছে যে কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এই আমের আঁঠি। এবার আপনার মনেই হতে পারে যে কী করে নিয়ন্ত্রণে রাখবে। কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে কাঁচা আমের আঁঠি চাই, যেটা আমি ছোটোবেলায় খেলা করতাম, আমের ছোটো ছোটো ব্লেড দিয়ে আম ছুলতাম, তারপরে আমের আঁঠি বার করে একটা খেলা খেলতাম, কাঁই কুঁই কেড়ে মার খায় কেড়ে দিয়ে আমের যে ছোটো সাদা নরম আঁঠিটা ছুঁড়ে মারতাম। এই কাঁচা আমের বীজ খুবই কার্যকরী, নরম এই বীজ কামড়িয়ে খেলে ভালো হয়, তবে না পারলে ক্ষতি নেই। কাঁচা আমের বীজকে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে দুধের সঙ্গে ব্যবহার করে যদি খান, কোলেস্ট্রলের মাত্রা কমতে সাহায্য করবে। আমের বীজ গুঁড়ো করে খেলে, পাউডার সেবন করলে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ ট্রাইগ্লিসাইড বা কোলেস্ট্রল, হ্যাঁ, মাত্রা কমাতে সাহায্য করবে, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখবে, যাতে আপনাকে বেশ সুন্দর এবং তরতাজা মনে হবে। তৃতীয় যেটা করে সেটা হচ্ছে যে হৃদরোগের ঝুঁকিটা অনেক অংশেই কমিয়ে দেয়। যারা হৃদরোগের ঝুঁকিতে প্রবলেমে পড়ছেন, যাদের হৃদরোগের ঝুঁকি আছে বা হার্টের প্রবলেম হচ্ছে, তারা কি করবেন, এই আমের বীজের গুঁড়ো সামান্য পরিমাণ জলের মধ্যে মিশিয়ে দিনে 1 গ্রামের বেশি কখনোই গ্রহণ করবেন না এবং খুব অল্প পরিমাণেই খাবেন। হ্যাঁ, এতে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি অনেক অনেক অংশেই কমে যাবে। যারা হজম শক্তি বৃদ্ধি করতে চাইছেন বা হজম যাদের হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমের আঁঠি একটি বিশেষ গুরুত্ব কিন্তু এখানে আছে।
যাদের প্রায়শই অ্যাসিডের সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য আমের আঠি গুঁড়ো কিন্তু বিশেষ একটা ভালো সমাধান। আমের বীজে ফেনল এবং ফেনলিক যৌগগুলিতে পূর্ণ বা হজমে সহায়তা করে। পাউডার খাওয়া বা অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এই আমের আঠি। এবং আরও যেসব কাজগুলো করে সেগুলো শুনলে তো আপনার অনেকটাই ভালো লাগবে, যে দাঁতের যে প্রবলেম ভোগ করছেন, হ্যাঁ, যারা দাঁতের প্রবলেম আছে বা দাঁতের রক্ত পড়ছে বা দাঁতের প্রবলেম হচ্ছে, মাড়িতে প্রবলেম হচ্ছে, আমের আঠি হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ। আমের আঠির পাউডার স্কার্ভি রোগ বা জিঞ্জিভাইটিস বা পোরোয়াল জিঞ্জিভাইটিস বা অ্যালিফেন জিঞ্জিভাইটিসে জাদুর মতো কাজ করবে। এর জন্যে আপনাকে এক ভাগ আমের পাউডারের সঙ্গে দুই ভাগ গুড় আর একটু যত সামান্য চুন মিশিয়ে আপনি লাগাতেও পারেন, আবার খেতে হবে। চুন কিন্তু জাস্ট একটু ঠেকিয়ে দেওয়ার মতন, বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, খেতে এটা কিন্তু খেতে হবে, খাওয়ার সময় ভালো করে কুলকুচি করে নিয়ে তবেই খাবেন, তবে দেখবেন দাঁতের স্কার্ভি রোগটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং যাদের খুশকির প্রবলেম আছে তারা কিন্তু এই আমের বীজের গুঁড়ো পাউডার জলের মধ্যে মিশিয়ে গোটা মাথাতে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে রেখে দেবেন 10-20 মিনিট, তারপরে ছেড়ে দেবেন, ভালো একটা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নেবেন, দেবেন খুশকি। এমনি করে 4-5 দিন করলে খুশকির সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তবে এই তুচ্ছ জিনিসগুলোকে হাতের কাছে পেয়ে হারাবেন না, এগুলো কিন্তু মহামূল্যবান। এই টোটকাগুলো কিন্তু আজকের নয়, বহু পূর্বপুরুষ ধরে আসছে, হয়তো কালের ক্রমে হারিয়ে গিয়েছিলো, আবার আস্তে আস্তে ফেরত আসছে। এগুলোকে ইউজ করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। নমস্কার।